এপসন হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান প্রজেক্টর ব্রাঞ্চ সিন্স লাস্ট 17 ইয়ার্স কনজিকিউটিভ ইয়ার্স। আর সাথে হচ্ছে ইঙ্ক ট্যাঙ্ক টেকনোলজি প্রিন্টার, ওটা তো আমরা ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার ওয়ান। সো আমরা আমাদের প্রজেক্টর, ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টার, অ্যাট দ্য সেম টাইম আমাদের স্ক্যানার, দেন লার্জ ফরম্যাট প্রিন্টার, আমাদের ডট ম্যাট্রিক্স প্রিন্টার, পয়েন্ট অফ সেলস পস প্রিন্টার, আমরা এগুলো এখানে মেলাতে জাস্ট শোকেস করেছি টু শো আওয়ার প্রোডাক্ট রেঞ্জ অ্যান্ড দ্য ব্র্যান্ড ভিজিবিলিটি ইন দ্য বাংলাদেশ। এখানে বিভিন্ন ধরনের ক্রেতা আসছে, বিশেষ করে যারা হোম ইউজার তারা মূলত এন্ট্রি লেভেল প্রিন্টার, যেটা আমাদের L130 একটা প্রিন্টার আছে, সিঙ্গেল ফাংশন প্রিন্টার, ওনলি প্রিন্ট করা যায়, ওটার প্রতি হোম সেগমেন্টের কাস্টমার তারা বেশি আগ্রহ দেখাচ্ছে। সেম টাইম যারা কমার্শিয়াল কাস্টমার লাইক জবার্স মার্কেট, প্রিন্টিং বিজনেস করে লাইক আমার নীলক্ষেত গুলশান জবার্স মার্কেট, তারা যখন আসছে তারা আমাদের L3110 একটা প্রিন্টার আছে, মাল্টিফাংশন ডিভাইস, ইটস তারা ওটার উপর খুব ফোকাস দেখাচ্ছে। সে কর্পোরেট থেকে যারা আসছে তাদের জন্য প্রজেক্টার, অ্যান্ড আপনি দেখছেন আমরা ইন্টারেক্টিভ প্রজেক্টার সেট করেছি ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য, কীভাবে এটা আসলে আধুনিক শিক্ষায়নের যে অগ্রগতি বাংলাদেশে যেগুলো হচ্ছে, বাংলাদেশ যেদিকে আগাচ্ছে সেটার সাথে তাল মিলিয়ে আমাদের যে টেকনোলজি সেই টেকনোলজি কীভাবে সাপোর্ট দিতে পারে, আমরা সেই কাজটাও এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি আর কি। আমি এপসনে কাজ করছি লাস্ট 11 বছর। সো আমি যেটা দেখেছি যে ডে বাই ডে কাস্টমার তার ইউজেজের উপর প্রিন্টারটা ইউজ করার পরে ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড এটার যে আফটার সেলস সাপোর্ট এবং প্রিন্টারের লংজিভিটি, প্রিন্ট কোয়ালিটি, এই জিনিসটা আসলে এপসনকে অনেক দূর নিয়ে গেছে। আপনি একটা এপসন প্রিন্টার যখন ইউজ করবেন, যখন কিনবেন, আমরা বলতে পারি 3-4 বছরে এই প্রিন্টারটা ইউজ করা যায় যদি আপনি জেনুইন ইঙ্ক কার্টেজ, ইঙ্ক বোতল এগুলো ইউজ করেন। সো কাস্টমারের আগ্রহ দিন দিন এপসনের প্রতি এজন্যই বাড়ছে। সো আমি কম্পিটিশন সম্পর্কে বলবো না, বাট উই আর দ্য নাম্বার ওয়ান অ্যান্ড আওয়ার প্রোডাক্ট কোয়ালিটি অলসো নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড।